ডয়চে ওয়েলে বাংলার ফেসবুক লাইভে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। 24 ঘন্টারও বেশি আগে যে নির্বাচন শুরু হয়েছিল সেই নির্বাচনের ফল এখন আমরা জানতে পারিনি, কখন জানতে পারবো সেই বিষয়টিও আসলে আমাদের এখন জানা নেই। নির্বাচন পরবর্তী অবস্থায় দুজন প্রেসিডেন্ট পদপ্রার্থী, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন, দুইজনই আসলে বক্তব্য দিয়েছেন। তার মধ্যে জো বাইডেন যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে তিনি ধন্যবাদ জানিয়েছেন সবাইকে বিশ্বাস রাখতে বলেছেন এবং বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আসলে তিনি বা ট্রাম্প ঠিক করবেন না, ঠিক করবে আমেরিকার জনগণ। তিনি আসলে যেটি বোঝাতে চেয়েছেন জনগণের যে চাওয়া, সেই চাওয়াই যেন প্রতিফলিত হয়, সেটির ব্যাপারে তিনি কনফিডেন্ট। ওদিকে ডোনাল্ড ট্রাম্প শুরুতে বেশ হাসি খুশি থাকলেও এবং ভালো মতোই রাতটি উদযাপন করছেন এরকম করে বলতে থাকলেও রাত যত গভীর হয়েছে ডোনাল্ড ট্রাম্প তত বলতে শুরু করেছেন যে এই নির্বাচনে আসলে জনগণের ইচ্ছার সাথে একরকম প্রতারণা করা হয়েছে বা প্রতারণা করা হচ্ছে। তার এই বক্তব্যের অবশ্য সাংঘাতিক রকম প্রতিক্রিয়া জানিয়েছেন পেন্সিলভেনিয়ার গভর্নর টম উলফ। তিনি বলেছেন যে তিনি এই রকম কথা বলে আসলে এক ধরনের গণতন্ত্রের প্রতি আঘাত আনছেন, কারণ যদিও পেনসিলভেনিয়াতে 7 লাখের মতো ভোটে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এখনো 11 লাখেরও বেশি, মানে 1 মিলিয়নেরও কিছুর বেশি ভোট আসলে গণনার বাকি। এখন এই যে পোস্টাল ভোটের যে ব্যাপারগুলি ছিল সেই ভোটগুলি যতই বেশি গণনা হচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প যে আসনগুলিতে বা যে রাজ্যগুলিতে এগিয়েছিলেন সেই রাজ্যগুলিতে তার বাইডেন থেকে তার এগিয়ে যাওয়ার জায়গাগুলি একটু করে কমছে। কোনো জায়গায় বিশেষ করে মিশিগান এবং উইস্কনসিনে তো এখন বাইডেনই আসলে এগিয়ে আছেন। তো সবকিছু মিলে আমরা আমাদের জাহিদুল হক আছেন, জাহিদুল হকের কাছ থেকে আমরা জানতে চাইবো যে জাহিদুল হকের অ্যানালিসিস কি, কেন আমরা এখনো 24 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে একটি উন্নত রাষ্ট্র, যে রাষ্ট্রের মধ্যে ভোট গণনা খুবই সাইন্টিফিক হইতে এবং প্রচুর, কেন আমরা এখনো কাউকে আসলে বিজয়ী ঘোষণা হতে দেখছি না, কিতে আটকে আছে বা কেন কাউকে আমরা পরিষ্কারভাবে এগিয়ে থাকছে সেটিও বলতে পারছি না? জাহিদুল হক আপনার কাছে যাচ্ছি। ধন্যবাদ খালেদ ভাই। আমাদের যে ফেসবুক লাইভটি শুরু হয়েছে আমরা আপনার একটি ম্যাপ দেখতে পেয়েছেন সেখানে শুরুতেই, সেই ম্যাপটি আমার এখানেও খোলা আছে। আপনারা যদি একটু দেখেন যে আপনার এখানে বাইডেনের এখানে 238 এবং ট্রাম্পের এখানে 213 লেখা আছে। এগুলো আসলে ইলেকট্রাল কলেজের ভোট। আসলে আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মোট 538টি ইলেকট্রাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে যে 270টি, অর্ধেকের একটু বেশি, মানে 269-এর সঙ্গে 270 যিনি পাবেন তিনি আসলে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাইডেন 238 এবং ট্রাম্প 213, তার মানে 270-এ এখনো যেহেতু কেউ পৌঁছাতে পারেনি, তার মানে সে কারণে আসলে কারো পক্ষে এখনো কাউকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করা যাচ্ছে না, বিজয়ী হিসাবে ঘোষণা করা যাচ্ছে না। তো দেখা যাচ্ছে এখন হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কয়েকটি রাজ্যে, সেইটা বিষয়ে আমরা আরো ডিটেলসে জানতে পারবো। এখন দেখা যাচ্ছে যে বাইডেনের দিকে এগিয়ে আসতেছে, বাকিটা দেখা যাক। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যাপারটা আপনি বলছিলেন, সেটি নিশ্চয়ই আলাদা করে বলবে আমরা। এখানে যে ডয়চে ভেলে যে প্রেডিকশন বা প্রজেকশন, সেই প্রজেকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জাহিদ আপনি আমাদেরকে হিসাবটা বলছিলেন যে 10টি অঙ্গরাজ্য ছাড়া প্রায় 40টি অঙ্গরাজ্যের মানে ফলাফল এখন ঘোষণা হয়ে গেছে, 9টি বা 10টি বাকি আছে। যে সেই 9টি বা 10টির মধ্যে থেকে আপনি যদি একটু এই ডয়চে ভেলে প্রজেকশনটা একটু বুঝিয়ে দিতেন। আমরা এখানে আকাশি রং, গোলাপি রং, লাল রং, নীল রং নানা রকম দেখতে পাচ্ছি। আকাশি, গোলাপি, লাল, নীল এবং আনডিসাইডেড বা গ্রে, যদি আপনি আমাদের জি এখানে যেটা আপনার রং আপনি বলতে পারছেন যে ম্যাপটার শুরুতেই কিন্তু আপনার লাল রং দেখা যাচ্ছে, তার মানে এগুলো অলরেডি ডিসাইডেড হয়ে গেছে এবং এটি হচ্ছে রিপাবলিকানদের রং। আর নীল, এই রংটি যেটি দেখতে পাচ্ছেন ঘন নীল, সেটি হচ্ছে আপনার ডেমোক্র্যাটদের, যারা অলরেডি মানে ডিক্লেয়ার হয়ে গেছে আর কি এইসব রাজ্যের। আর এখানে যে আপনারা পিঙ্ক দেখতে পাচ্ছেন সেটি আপনার আসলে ধরে নেওয়া হচ্ছে যে ট্রাম্প এখন পর্যন্ত এই রাজ্যগুলোতে এগিয়ে আছেন। আর এখানে যে আকাশি রঙের রংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার যে বাইডেন এগিয়ে আছে। তো আমরা একটু যদি দেখি এখানে, আমি যেখানে কার্সারটি ধরে আছি সেটা হচ্ছে মিশিগানের, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে 16টা ইলেকট্রাল ভোট আছে এখানে, যেটাতে বাইডেন এগিয়ে আছেন। এবং তার পাশেরটি সেটা উইসকনসিন, সেখানে 10টি ইলেকট্রাল ভোট আছে, এখানেও বাইডেন এগিয়ে আছেন। আর এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি বাইডেন এগিয়ে আছেন আপনার নেভাদাতে, যেখানে আপনার 6টি ইলেকট্রাল ভোট রয়েছে। তো আপনারা যদি যোগ করে দেখেন এখানে 6, এখানে 10, এখানে আপনার 16, সব মিলিয়ে হচ্ছে আপনার 32টা। তো 32-এর সঙ্গে যদি আমরা 238 এখানে যোগ করি তাহলে 270 কিন্তু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাইডেন আপনার অনেকখানি এগিয়ে আছেন। আর তাছাড়া বাকি যেগুলো বলছিলাম ট্রাম্প যেগুলোতে এগিয়ে আছেন সেখানে কিন্তু তার ব্যবধানটা খুবই, বাইডেনের সাথে ব্যবধানটা খুবই কম। সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো আপনার বাইডেন সেখান থেকেও 2-1টি নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাইডেন অনেকখানি এগিয়ে আছেন আসলে, এখন বাইডেন এগিয়ে আছেন। আপনারা বলছিলেন আমরা আসলে জুবায়ের আহমেদের কাছে অনুপম কান্দেব কারণগো এবং অমৃতা পারভেজ আছেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। কিন্তু আপনি সারপ্রাইজড হবেন না কি রেজাল্ট হলে, মানে এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে আপনার কাছে কি মনে হয় আপনি কোনটা আপনার কাছে সারপ্রাইজিং রেজাল্ট হবে? এখন যদি ট্রাম্প জিতেন সেটা কি সারপ্রাইজিং হবে না বাইডেন জিতলে সারপ্রাইজিং হবে? অবশ্যই ট্রাম্প জিতলে এখন সারপ্রাইজিং হবে। কিছুক্ষণ অবশ্যই অবশ্যই এই পরিবর্তনটা আমরা বলতে পারি যে গত আধা ঘন্টার মধ্যে আমরা বলতে পারি, এর আগে কিন্তু আমরা বলতে পারছিলাম না যে কি হবে, কিন্তু গত আধা ঘন্টার আপডেট দেখে কিন্তু এখন মনে হচ্ছে যে আসলে ট্রাম্প যদি জিতে যান সেটাই আসলে সারপ্রাইজ হবে। এখন জাহিদ আপনাকে ধন্যবাদ, আমরা আবার আসবো আপনার কাছে। আমরা এখন একটু আমাদের আরেক সহকর্মী জুবায়ের আহমেদের কাছে যেতে চাই। জুবায়েরের কাছ থেকে আমরা জানতে চাইবো যে আনডিসাইডেড যেগুলি এখনো আসলে পুরোপুরি লাল বা নীল করা হয়নি সেই আনডিসাইডেড অঙ্গরাজ্যগুলির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এবং জুবায়েরের প্রেডিকশন আমরা শুনতে চাইবো। জুবায়েরের পরে আমরা অনুপম দেব কানুনগো এবং অমৃতা পারভেজ আছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলবো। জুবায়ের মাইক এখন আপনার। ধন্যবাদ খালেদ ভাই। আসলে আপনি যেটা বলছিলেন জাহিদের সঙ্গে আপনি আলোচনা করছিলেন যে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু যেটা আমরা দেখছি যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে আমরা বলতে পারি মোটামুটি, মানে এবং লাস্ট আধা ঘন্টায় যে পরিবর্তনগুলো হচ্ছে বিশেষ করে যে পোস্টাল ব্যালটের যে কাউন্টিং যেটি চলছে এবং সেই কাউন্টিং অনুযায়ী যে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, আমরা দেখছিলাম যে কিভাবে একটি স্টেট গোলাপি থেকে নীলের দিকে চলে গেছে যেটি আমরা বলছি মিশিগান। তো আমি একটু মানে যেটি আপনি জানেন যে 50টি স্টেটের মধ্যে 11টি হচ্ছে আমরা সুইং স্টেট বলি, যেখানে আসলে সেই উত্তেজনা এবং যেখানে আমরা জানি না যে সেখানে কি চেঞ্জ হবে সেগুলো নিয়ে আমি একটু বলতে চাই। আমি শুরু করি মিনেসোটা দিয়ে। মিনেসোটা আপনি দেখেন যে পুরোপুরি ব্লু, এটি ডয়চে ওয়েলের পাতা। এরই মধ্যে আপনারা জানেন যে এখানে আমরা যে রেজাল্ট এখন পর্যন্ত পেয়েছি তার দেখিয়ে দিয়েছে যে 238টি বা ইলেকট্রাল ভোট বাইডেনের দিকে গিয়েছে, 213টি ট্রাম্পের দিকে গিয়েছে। এর মধ্যে যেগুলো ডিসাইডেড এখন পর্যন্ত আমাদের তথ্য অনুযায়ী, তার মধ্যে আমরা দেখছি যে সুইং স্টেটের মধ্যে মিনেসোটা, সেখানে 10টি ইলেকট্রাল ভোট সেটি এরই মধ্যে ডিসাইডেড হয়ে গেছে। যেটি আমরা দেখছি যে আমরা এরিজোনার দিকে যদি যাই, এরিজোনায় দেখেন যে সেখানে 11টি ইলেকট্রাল ভোট সেটিও এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। আমরা যদি যাই হচ্ছে ফ্লোরিডায় যদি আমরা যাই, তাহলে আমরা ফ্লোরিডায় দেখব যে সেখানে যে 29টি ভোট সেটি ট্রাম্পের দিকে গেছে, রিপাবলিকান প্রার্থীর ট্রাম্পের দিকে গেছে। তো এই 3টি সুইং স্টেটের ভোট এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। এছাড়া ছোট ছোট যেগুলো আছে, যেমন আপনি দেখতে পাচ্ছেন যে নিউ হ্যাম্পশায়ার, তারপর হচ্ছে মাইনে, তারপর হচ্ছে এই ছোট ছোট স্টেটগুলোই নিশ্চিত হয়ে গেছে যে সেখানে কী হবে সুইং স্টেটগুলোর মধ্যে। কিন্তু যেগুলো আনডিসাইডেড এখনও, যেটি আমরা আপনি যেটির কথা বলছিলেন যে এখানে উইসকনসিন আছে, সেখানে 10টি ইলেকট্রাল ভোট এখনও আছে। জো বাইডেন সেখানে এগিয়ে আছেন 1 পয়েন্টের ব্যবধান এবং 95% ভোট এখন পর্যন্ত হচ্ছে এক্সপেক্টেড যে 95% হয়েছে। এবং এরপরে রয়েছে মিশিগান আপনি দেখেন যেটি হচ্ছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এটা পরিবর্তিত হয়েছে। এটা আসলে এগিয়েছিলেন ট্রাম্প, কিন্তু এখন 0.4 পয়েন্টে জো বাইডেন এগিয়ে আছেন। এরপরে আমরা যদি দেখি যে এখানে আসি নেভাডার দিকে আসি, যেখানে 6টি ইলেকট্রাল ভোট আছে এবং সেখানে 1 পয়েন্টে নেভাডা জো বাইডেন এগিয়ে আছেন। এরপরে আমরা যেই 3টি স্টেট এখনও আছে বাকি আছে, এর মধ্যে জর্জিয়া আছে, জর্জিয়াতে 16টি ইলেকট্রাল ভোট, নর্থ ক্যারোলাইনা আছে 15টি ইলেকট্রাল ভোট এবং পেন্সিলভেনিয়া আছে 20 ইলেকট্রাল ভোট। এগুলো এখনও চলছে, যেমন এখানে মাত্র 64% হয়েছে। তারপরও এইসব জায়গায় এখন পর্যন্ত যতটুকুই হয়েছে ট্রাম্প এগিয়ে আছেন। এবং যেটি আপনি দেখছেন যে আপনি যদি হিসাব করেন এখন পর্যন্ত আমাদের হিসেবে 238 এবং এই 3টি স্টেট যেগুলো অলরেডি ব্লু হয়ে আছে সেগুলো যদি পুরোপুরি ব্লু হয়, স্কাই ব্লু যদি সেগুলো পুরোপুরি ব্লু হয়, তাহলে আমরা দেখব যে যে কয়টি ইলেকট্রাল ভোট প্রয়োজন বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার জন্য ঠিক সেই কয়টি বাকি আছে। আর যেগুলো এখনো গোলাপি আছে, যেগুলো চেঞ্জ হতেও পারে নাও হতে পারে, সেইগুলো যদি নাও হয় ট্রাম্পের দিকেই থাকে, তারপরে হচ্ছে জো বাইডেন সেখানে নির্বাচিত হবেন। তবে কথা থেকেই যায় যতক্ষণ, মানে গত আধা ঘন্টা কথা বলছিলেন আপনি জুবায়ের, গত আধা ঘন্টা থেকে তার অনেক বড় পরিবর্তন হয়েছে। কারণ যেই কয়েকটা আপনি বলছিলেন যে গোলাপি স্টেটগুলি আসলে গোলাপির থেকে পেরিয়ে সেটি আকাশী হয়ে গিয়েছে, তার মানে নীলের কাছাকাছি চলে আসে বা বাইডেন, কিন্তু অনেক কিছুই হতে পারে। তবে এখন পর্যন্ত যদি পরিস্থিতিটা এরকম থাকে যে যেখানে এগিয়ে আছেন সেইখানে যদি সে জয় করেন তাহলে বাইডেন আসলে। কিন্তু একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে এই যে মানে যে স্টেটে মিশিগানে যেমন চেঞ্জ হয়েছে সেখানে কিন্তু বাইডেন ঠিক করেছিলাম যে অনুপম দেখবেন যে শেষ পর্যন্ত যে রাজ্যগুলিতে লড়াই হচ্ছে ভোট গণনাটা একটু ধীর গতিতে হচ্ছে সেই রাজ্যগুলির মধ্যে কোনগুলি আসলে ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সেই ডিসাইসিভ ফ্যাক্টরের মধ্যে অনুপম কিন্তু সেই সময় পেন্সিলভেনিয়া জর্জিয়া এবং নর্থ ক্যারোলিনাকেই বেছে নিয়েছিলেন সঙ্গে হয়তো মিশিগান ছিল এই চার পাঁচটির মধ্যে থেকে এখন সর্বশেষ অনুপম আসলে কোনগুলিকে সবচেয়ে মানে জুবাইরের বর্ণনায় আসলে চলে আসছে যে কোনগুলি এখন সবচেয়ে আমরা অনুপমের কাছ থেকে সর্বশেষ জায়গা থেকে শুনি এবং তার প্রেডিকশন আসলে আমরা শুনতে চাই এই মুহূর্তে আসলে বলাটা খুব কঠিন হয়ে গেছে শুধু আমরা না মার্কিন যে গণমাধ্যম আছে তারাও আসলে আমরা জানি যে এর আগের যে নির্বাচনগুলো ছিল এই সময়ের দিকে আসলে মোটামুটি একটা প্রজেকশন যেটাকে বলে ধারণা করা যেত যে কে জয়ের পথে যাচ্ছে কিন্তু মার্কিন কোনো গণমাধ্যম সিএনএন থেকে শুরু করে অন্যরাও কেউ কিন্তু এই মুহূর্তে বলতে পারছে না আমি বলতে পারছে না 2016 সালে চুন খেয়ে তাদের বুক পড়েছিল এখন তারা বলছে না কিন্তু এবার কিন্তু অনেকটাই মানে বলাটাও আসলে ঠিকঠাক মতো উচিত হবে কিনা আমি যদি আবার এই ম্যাপটা একটু দেখাই জুবাইর আপনাদেরকে যেই ম্যাপটি দেখালেন বিশেষ করে মিশিগানের কথা বলতে হয় মাত্র আধা ঘন্টা আগে মিশিগানের 49.2% ভোট পেয়েছিলেন ট্রাম্প এবং 49% ভোটে পিছিয়েছিলেন মাত্র 0.2% ভোটে পিছিয়েছিলেন বাইডেন কিন্তু এই কিছুক্ষণ আগেই 10-15 মিনিট আগেই সেটি একেবারেই পাল্টে গিয়েছে এবং এই মুহূর্তে 49.2 আছেন বাইডেন যেটা আগে ছিলেন ট্রাম্প এবং এই ব্যবধানটা যদি আমরা দেখি 49.2 বাইডেন এবং 49.1 হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প একজন পেয়েছেন 24,85,743 ভোট আরেকজন পেয়েছেন 24,78,801 ভোট অর্থাৎ মাত্র 7,000 ভোটের ব্যবধান এবং সেখানে যারা বিশ্লেষক তারা এখন শুরু থেকেই বলছিলেন যে যেসব রাজ্যে প্রায় সবকটি রাজ্যে কিন্তু খুব কাছাকাছি ব্যবধানে তারা আছেন এবং বিপুল পরিমাণ পোস্টাল ব্যালট যেগুলো সেই বেশিরভাগ রাজ্যে কিন্তু তারা পোস্টাল ব্যালটগুলো পরে যোগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেগুলো এখন যোগ করা হচ্ছে এবং বেশিরভাগ রাজ্যেই এখন পর্যন্ত সবগুলো যোগ করা সম্ভব হয়নি যেমন আমরা মিশিগানে যদি দেখি যে 94% মাত্র ভোট হয়েছে গণনা সেই ক্ষেত্রে আরও 6% বাকি এবং ডোনাল্ড ট্রাম্প আপনি জানেন যে শুরু থেকেই তিনি সেটির বিরুদ্ধে ছিলেন পোস্টাল ভোটের কারণ তিনি একটি আশঙ্কা করছিলেন যারা পোস্টাল ভোট দিচ্ছেন তারা বেশিরভাগই ডেমোক্র্যাট আমি আলোচনা করছিলাম যে আজকেও আসলে তিনি নির্বাচন পরবর্তী বা ভোট গ্রহণ পরবর্তী সভার মধ্যে তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এরকম যদি তার সাথে করা হয় তিনি কিন্তু সুপ্রিম কোর্টে যাবেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে যাতে এই গণনা এবং সবকিছু যাতে এই মুহূর্তে বন্ধ হয় সেটা ক্ষেত্রে তিনি আর্জি জানাবেন মানে আমি অবশ্য ঠিক নিশ্চিত না যে সুপ্রিম কোর্টে তিনি গেলেই আসলে তার কথা মতোই সুপ্রিম কোর্ট রেজাল্ট দিয়ে দিবে কিনা তো এই মুহূর্তে সবচেয়ে বড় যে 3টি ব্যাটল গ্রাউন্ড হিসেবে দেখা হচ্ছে সবগুলোই আসলে ব্যাটল গ্রাউন্ড কিন্তু সবচেয়ে কাছাকাছি ক্লোজ কন্টেস্ট বলা হয় যেগুলোকে সেগুলোর মধ্যে অবশ্যই একটি মিশিগান কারণ যে কোনো মুহূর্তে 0.11% আমার কাছে মনে হচ্ছে যে কয়েক হাজার ভোটের ব্যবধানে মিশিগান নিশ্চিত হবে সাংঘাতিক রকমের উত্তেজনাময় একটি পরিস্থিতি হয়ে রয়েছে কারণ এখানে 16টা ইলেকট্রাল ভোট এট স্টেক এবং আপনি বলছিলেন মাত্র 7,000 ভোটের ব্যবধান সেখানে রয়েছে এবং 7,000 ভোটে বাইডেন এগিয়ে আছেন এবং সকাল থেকে কিন্তু এইটিতে আসলে এগিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প এখন আবার 7,000 ভোটে তিনি এগিয়ে আছেন বাইডেন যে কোনো সময় সেটি আবার পাল্টে যেতে পারে সেটির অবশ্য সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছি কারণ যেহেতু এখন প্রায় পুরোটাই পোস্টাল ভোট এরপরেরটা আমরা যদি যাই উইসকনসিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাইডেন 49.4% ভোটে এগিয়ে আছেন 48.8% পেয়েছেন ট্রাম্প অর্থাৎ খুবই খুবই কাছাকাছি এবং সেখানেও দুজনে কিন্তু 16,30,000 এবং 16,09,000 অর্থাৎ 21,000 এবং সেখানেও বিপুল পরিমাণ এই মুহূর্তে 95% অর্থাৎ 5% ভোট এখনো গণনা করা হয়নি সুতরাং 5% ভোটে আসলে যে কোনো কিছুই পাল্টে যেতে পারে আরেকটি বড় হচ্ছে পেনসিলভেনিয়া এখানে পেনসিলভেনিয়া 20টি ইলেকট্রাল ভোট সুতরাং এই যতগুলো ব্যাটল গ্রাউন্ড আছে এর মধ্যে আসলে পেনসিলভেনিয়াই সবচেয়ে বেশি আকর্ষণীয় হবে এই মুহূর্তে ট্রাম্পের কাছে যদি তিনি জিততে চান সেই ক্ষেত্রে পেনসিলভেনিয়ায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 11 পয়েন্টে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন আপনার কাছে আমার একটি প্রশ্ন রয়েছে যে এটি জুবায়ের আমাদেরকে দেখিয়েছিলেন যে শুধুমাত্র আকাশিগুলিও যদি আপনি হিসাব করেন মানে যেগুলিতে জো বাইডেন এগিয়ে আছেন সেইগুলিও যদি হিসাব করেন তাহলে আর পেনসিলভেনিয়া বা জর্জিয়া বা নর্দার্ন ক্যারোলিনা আপনি নিয়ে গেলেও আপনি আর আসলে পারবেন না সেটি যদি আপনি একটু বলতে পারেন যেগুলি নেভাডা মিশিগান এবং আরেকটি আকাশি স্টেট হচ্ছে विस्कॉन्सिन राइट এইটি হয়ে গেলেই তো আর মানে জো বাইডেন নেভাদার ক্ষেত্রে আসলে নেভাদা যদি আমরা একটু যাই এখানে ভোট যদিও কম কিন্তু মাত্র আপনি দেখবেন যে ৬৭% ভোট গণনা হয়েছে সুতরাং এখানে নেভাদায় আসলে হিসাব নিকেশ আরো অনেক বেশি বাকি আলাস্কার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি আলাস্কা সব সময়ই আসলে রিপাবলিকানই বলা চলে সুতরাং আলাস্কা আলাস্কায় তিনটি ভোট ট্রাম্প পাচ্ছেন বলেই ধরে নেওয়া যায় বিশেষ করে মিশিগান এবং এই উপরের যে তিনটি স্টেট আমরা দেখতে পাচ্ছি এই তিনটিতে জোবাইড ঠিকই বলেছেন যে এগুলো যদি আমরা এইভাবে হিসাব করি তাহলে আসলে এর মধ্যে বাইডেন জিতে যাচ্ছেন কিন্তু বিষয়টা এত সহজ না কারণ এই মুহূর্তে পোস্টাল ব্যালটের সবগুলো যে আসলে বাইডেনই পাবেন এরকম কোনো নিশ্চয়তা নেই ট্রাম্প যাই বলুন পোস্টাল ব্যালটের অন্তত আমরা ধরছিলাম যে এর কথা বলছিলাম আমরা কিছুক্ষণ আগে যে 70-80% ভোট কিন্তু নষ্টও হতে পারে এবং তার মধ্যে বড় একটি অংশ ডোনাল্ড ট্রাম্পও পেতে পারেন সুতরাং এই মুহূর্তে নিশ্চিত হয়ে কোনো কিছু বলা যাচ্ছে না একটু ভুল বলেছেন যেটা হচ্ছে যে 70-80% নষ্ট হতে পারে না 78% উল্টোটা কারেক্ট হতে পারে নরমালি যেটা হয় যে এখন পর্যন্ত যেমন যত ইলেকশন হয়েছে ইউএসএ সবগুলো ইলেকশনেই এই ধরনের যখন পোস্টাল ব্যালট হয় তখন তার 70-80% কারেক্ট হবেই এইটা ধরে নেওয়া হয় 20-30% হচ্ছে নষ্ট হবে নষ্ট 20% এরকম ধরা হয় তো সেই ক্ষেত্রে আসলে আমি জানি না মানে এখন যে অবস্থা দেখা যাচ্ছে আমার মনে হয় যে আমরা সত্যি এটা যেটাকে আসলে অনেক সময় নির্বাচন বা নির্বাচন জাতীয় এইসব প্রতিযোগিতাকে খুব নেইল বাইটিং ফিনিশ বলা হয় খুব ফটো ফিনিশ বলা হয় এটি আসলে সত্যি ফটো ফিনিশের দিকে যাচ্ছে এবং প্রতি মুহূর্তে আমরা আপডেটের দিকে তাকিয়ে আছি এবং আমি যেটি বলতে চাই এবার কিন্তু পশ্চিমা মিডিয়া ডয়চে ভেলে বিবিসি সিএনএন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়াগুলি তারা কিন্তু খুবই কনজারভেটিভ তারা কিন্তু খুব সহজে কোনো একটা সিদ্ধান্তের ক্ষেত্রে বা কোনো একটা জায়গা থেকে কোনো একটা সোর্সের থেকে খবর নিয়ে তারা কিন্তু আর এটি বলতে চাইছে না মানে আসলে ট্রাম্পের জেতার সম্ভাবনাটা আমি হিসেব করে দেখেছি যে একমাত্র ট্রাম্পের পক্ষে এইভাবেই জেতা সম্ভব যদি তিনি পেন্সিলভেনিয়া পান যদি সেটা নিশ্চিত করতে পারেন তাকে মিশিগান নিশ্চিত করতে হবে যেটির সম্ভাবনা আসলে খুবই কম বলে এবার মনে হচ্ছে যেভাবে আগাচ্ছে কারণ এরই মধ্যে ট্রাম্প আরো পিছিয়ে পড়েছেন যতটুকু দেখতে পাচ্ছি জর্জিয়া তাকে নিতে হবে নর্থ ক্যারোলিনা নিতে হবে ফলে মানে সবই নিতে হবে বাইডেনকে আর কিছু পাইতে হবে না না সেই ক্ষেত্রে বাইডেনকে কিছু দিয়েছে না আলাস্কাটা এমনিতেই গোলাপি আলাস্কা ট্রাম্পকে জেতানোর জন্য বা ট্রাম্প কিভাবে জিততে পারেন সেটি নিয়ে আসলে অনুপম অনেক অঙ্ক কষেছেন তবে এই অঙ্ক কষার পরে বা সারা পৃথিবীর মানুষ কিভাবে অঙ্ক করছে সেটি জানার জন্য আমরা একটু অমৃতা পারভেজের কাছে যাচ্ছি আমরা আবার সবাই একসঙ্গে আপনাদের সামনে আসবো তবে আমরা অমৃতা পারভেজের কাছে শুনতে চাই অমৃতা আমাদের সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ তিনি সোশ্যাল মিডিয়াকে লক্ষ্য করেন কিভাবে আমাদের দর্শকরা কিভাবে আমাদের পাঠকরা কে কিভাবে কি বলছেন সেটি সারা দুনিয়ার পাঠকরা কিভাবে বলছেন বা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন তারা টুইটারে বা ফেসবুকে কে কি মন্তব্য করছেন সেগুলি আমরা আসলে অমৃতার কাছে শুনতে চাইবো অমৃতা মাইক আপনার কাছে ধন্যবাদ খালেদ ভাই আমি আসলে লক্ষ্য করছিলাম সব সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক টুইটারগুলো ফেসবুকে আমাদের যে লাইভটি হয়েছে সকালে যেটি আমাদের সব কলিগ এবং খালিদ মহিউদ্দিনের উপস্থাপনায় সেখানে প্রচুর মন্তব্য এসেছে যদি আমরা দেখি যে এখানে আসলে অনেকেই ট্রাম্পকেই কিন্তু দেখতে চান অলরেডি বলে দিয়েছেন যে কংগ্রাচুলেশন ট্রাম্প এবং তারা বলছেন যে আসলে আমেরিকায় যেই জিতুক না কেন বাংলাদেশের ক্ষেত্রে সেই মানে কূটনৈতিক কোনো পরিবর্তন আসবে না তারা এরকম লিখেছে তো আমরা আরেকটু যদি যাই আমরা এবার একটু টুইটারের দিকে তাকাই আমরা সেই ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন উনি অলরেডি অ্যানাউন্স করে দিয়েছেন যে আই উইল বি মেকিং আ স্টেটমেন্ট টুনাইট অ্যান্ড আ বিগ উইন অর্থাৎ তিনি যে বিজয় তিনি এটা অলরেডি ঘোষণা করে দিয়েছেন এবং এটা প্রচুর রিটুইট হয়েছে দেখা যাচ্ছে ১,২৪,০০০ রিটুইট কোট হয়েছে অনেক লাইকস পড়েছে অনেক অন্যদিকে জো বাইডেনের দিকে যদি তাকাই আমরা উনি অলরেডি বলেছেন যে উই ফিল গুড অ্যাবাউট ওয়ার উই আর উই বিলিভ উই আর অন ট্র্যাক টু উইন দিস ইলেকশন অর্থাৎ দুই প্রতিদ্বন্দ্বী আমরা যদি দেখি তারা দুজনেই কিন্তু বলে দিয়েছেন যে তারা জয়ী হচ্ছেন আর যদি ফলাফলের দিকে তাকাই আমরা যে স্টেটগুলো নিয়ে কথা হচ্ছিল এর মধ্যে বলছিলেন অনুপম এবং জুবাইর এবং খালিদ ভাই নিজেও বলছিলেন তো সেখানে পেনসিলভেনিয়া নিয়ে কথা হচ্ছে পেনসিলভেনিয়াতে কিন্তু দেখা যাচ্ছে অলরেডি নিউইয়র্ক টাইমস বলছে যে 76% ভোট তারা অলরেডি এস্টিমেট করে ফেলেছে এবং তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 54.8% ভোট আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে যে এই যে অ্যাবসেন্টি ভোট যেটা মেলের মাধ্যমে যে ভোটগুলো করা হয়েছে তাতে কিন্তু অপশন থাকে যে আপনি জানাতে পারেন ভোটাররা জানাতে পারে যে তারা কাকে ভোট দিয়েছেন অর্থাৎ রিপাবলিকান বা ডেমোক্র্যাট তারা কাকে সমর্থন করেন সেই ক্ষেত্রে কিন্তু এই জন্যই জানা যায় যে মানে অ্যাবসেন্টি ভোটগুলো কার পক্ষে আছে সেই অনুযায়ী সেই পার্সেন্টেজটা করা হয় সো এখানে আমরা ওই রেজাল্টটা দেখতে পাচ্ছি আর উইসকনসিনের কথা অলরেডি বলে ফেলেছে অনুপম और आमरा जो दी आरेक तो देखिए इखने फोब्सो एक तो आगे ट्वीट करेছে तारा बोलছে যে উইসকনসিনে এগিয়ে আছেন আসলে বাইডেন মোটামুটি দেখা যাচ্ছে যে অনেকেই এখন সোশ্যাল মিডিয়ায় রেজাল্ট বা ফলাফল নিয়ে কোনো কথা বলছেন না কারণ এতটাই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তো তারা শেষ পর্যন্ত অপেক্ষায় আছেন যে আসলে ফলাফল কি হয় যেমনটা আমরা অপেক্ষা করছি কাল ভাই আমরা অমৃতার কাছ থেকে শুনছিলাম যে অমৃতা আসলে লোক মানে সোশ্যাল মিডিয়া থেকে কি বলছেন সেটা দেখছেন অমৃতা আমরা যদি আপনি একটা সাধারণ ট্রেন্ডের কথা বলি আমরা এরকম ট্রাম্প বাইডেনের পক্ষে বিপক্ষে দেখি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা একটা গত কয়েক দিনের অভিজ্ঞতায় বা গত কয়েক মাসের বছরের অভিজ্ঞতা আমরা দেখি যে লোকজন খুব গালাগালি বকাবকি বা খুব নিন্দামন্দ কটুকাটব্য করেন এই ক্ষেত্রে ট্রাম্প না বাইডেন কে বেশি কটুকাটব্যের শিকার আমি বলবো যে দক্ষিণ এশিয়া জানি না কেন মানে ট্রাম্পের আসলে সমর্থক বেশি হ্যাঁ ট্রাম্পের সমর্থক বেশি হয়তো মানে তারা কি কারণে জানি না বলেন যে ট্রাম্প হচ্ছে আমাদের দেশে অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে ইভেন হচ্ছে যারা ভারতীয় আছে তারা বলে যে ট্রাম্পের কারণে তাদের উন্নতি হচ্ছে ট্রাম্প হচ্ছে ওখানে আমেরিকায় হিন্দুদের অনেক ভালো মানে সুযোগ সুবিধা দিচ্ছে মুসলিমদের অতটা দিচ্ছে না সো এটাকে তারা সাপোর্ট করে তো এই ধরনের ব্যবধানটা খুব লক্ষ্য করা যাচ্ছে আমাদের কি অনুপমের কাছে নতুন করে তথ্য আছে অনুপমকে বসকো না নতুন তথ্য না আসলে আমি আসলে মানে বিভিন্ন এই মুহূর্তে যেহেতু বাইডেন এগিয়ে গেছেন সুতরাং মানে বেশিরভাগ মানুষই বলছেন যে বাইডেন এখন জয়ের পথে কিন্তু এখনো ট্রাম্পের জেতার সম্ভাবনা কিভাবে আছে সেই জিনিসটি একটু কষে দেখিয়েছেন কিছু অ্যানালিস্ট আমি দেখলাম যে পেনসিলভেনিয়া এরই মধ্যে এগিয়ে আছেন একটু বড় বড় স্টেট পেনসিলভেনিয়া ধরে রাখতে হবে মিশিগানে তাকে এগিয়ে যেতে হবে এবং নেভাদাকে ফ্লিপ করতে হবে সুতরাং এই অ্যানালাইসিস থেকে আসলে বোঝা সম্ভব যে ট্রাম্পের পক্ষে জেতা এখন কতটা কঠিন হয়ে পড়েছে শেষ তিন বলে তিন ছক্কা বা তিনটি উইকেট পেতে হবে আচ্ছা আমি এখন যেটি করতে চাই যে আমরা সবাই মিলে আসলে আজকে সারাদিন এই বিষয়গুলি খেয়াল করছিলাম প্রথমে আমাদের ক্যামেরার পেছনে যিনি আছেন আরাফাতুল ইসলাম যিনি এই প্রযোজনা করছেন পুরো জায়গাটি তার কাছ থেকে আমি জানতে চাইবো যে আরাফাত এই যখন অবস্থা আমাদের সামনে একটি লাইভ মাইক খোলা আছে আপনি সেটি দেখলেন জুবায়ের বিশ্লেষণ দিয়েছেন জাহিদ বলেছেন অনুভব বলেছেন অমৃতা জানালেন সাধারণ মানুষ কিভাবে আমি কিছুটা বলতে চেষ্টা করেছি আপনার কাছে কি মনে হয় যে কে আসলে পরবর্তী আমেরিকান প্রেসিডেন্ট হতে যাচ্ছেন নাকি ট্রাম্পই থেকে যাচ্ছেন হোয়াইট হাউসে আপনার বলার পক্ষে আপনি কিছু যুক্তিও দিতে পারেন ইচ্ছা করলে অথবা ট্রাম্পের মতো বলতে পারেন যে আমি বলেছি জি আমার কাছে আমি আপনাদের পর্যালোচনা যতটা দেখছি আর কি এবং যা এই মুহূর্তে যেটা সেখানে তো বোঝাই যাচ্ছে বাইডেনের জয়ের সম্ভাবনা বেশি তবে এটা আসলে বলা খুবই কঠিন কারণ কেউই বলছেন আপনারাই বলছিলেন যে পশ্চিমা মিডিয়া বিশেষ করে তারাও কিন্তু খুব সতর্ক এই ব্যাপারে আর কি কিন্তু এখন পর্যন্ত যেই পর্যালোচনা আপনাদেরটা দেখলাম এবং তার আগে আমি যেটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে তাতে কিছুটা বলা যায় যে আসলে মানে বাইডেনের দিকে পাল্লা ভারী এবং বাইডেনই হয়তো জিতবে এবং সেক্ষেত্রে ট্রাম্প জমানার একরকম শেষ হওয়ার মতো একটা পরিস্থিতি আর কি প্রেসিডেন্ট ট্রাম্প যাকে অনেকে পছন্দ করেন অনেকে তাকে দেখতে পারেন না মানে নানা রকম মতামত রয়েছে তাকে নিয়ে আমি দেখেছি বিশেষ করে ভারতে তিনি বেশ জনপ্রিয় এটা ঠিক কিন্তু বাংলাদেশে কিন্তু অতটা জনপ্রিয় না আসলে আমি আপনাকে একটি প্রশ্ন করতে পারি যে আপনি কি হলে খুশি হবেন কি রেজাল্ট হলে খুশি হবেন নাকি আপনি খুব প্রফেশনাল সাংবাদিকদের মতো যে না আমার খুশি এরকম না মানে দেখেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানুষের মধ্যে আসলে যতটা উগ্রবাদ কম থাকবে ততটাই ভালো আর কি এবং সেটা যেই পন্থী হোক মানে মধ্যপন্থী অবস্থানটাই আমার কাছে বেশি ভালো মনে হয় মানে আমি চাচ্ছি না উগ্র ডানপন্থী কেউ মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোতে এত গুরুত্বপূর্ণ পদে চলে যাক বা উগ্র বামপন্থী কেউ যাক সেটাও চাচ্ছি না তো মধ্যপন্থার যদি আমরা হিসাব করি সেই হিসেবে তো মানে ডেমোক্রেটদের একটু নাম আছে আগায় নিতে চান আপনাকে ধন্যবাদ আরাফাত আমরা একটু আমাদের আজকে সারাদিন ধরে যিনি বিশেষ করে পশ্চিমা মিডিয়াগুলি বিশ্লেষণ করছিলেন দেখছিলেন কে কিভাবে হেডলাইন করছেন কে কিভাবে যাচ্ছেন সেই জাহিদুল হকের কাছে আমরা একটু যেতে চাই জাহিদ আপনার কাছে একটু একটি হ্যান্ড ওভার করি যে আপনি আমাদের একটু জানান যে কিভাবে আপনি দেখছেন যে এই মুহূর্তের হিসাবে কে এগিয়ে আছে কাকে আপনি মনে করছেন পরবর্তী আমার মনে হয় ফেসবুক লাইভের শুরু থেকেই মোটামুটি আমরা সবাই একটা বার্তা দেওয়ারই চেষ্টা করেছি দেখা যাচ্ছে যে বাইডেন গত আধা ঘন্টায় অন্তত বাইডেন এগিয়ে যাচ্ছেন এবং বাইডেনই পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছে বলে অন্তত এই মুহূর্তে মনে হচ্ছে কিভাবে আবার উল্টিয়ে যাবে সেটা বলা যায় না এবং আলটিমেটলি ট্রাম্প এই নির্বাচনের ফলাফল মেনে নেবেন কিনা বা হ্যান্ডওভারের প্রসেসটি কি হবে সেটা নিয়ে আশঙ্কা থাকতে পারে তবে বাইডেন হয়তো জিতে যাচ্ছেন সেটাই মনে হচ্ছে আর কি আমার কাছে এখন পর্যন্ত বাইডেন জিতে যাচ্ছে আপনার বাজে কি ট্রাম্পের পক্ষে ছিল আপনার মুখটা একটু मार्किन जनगणदेर जनगणेर उपरे आमार एकटु जे विश्वासटा छिलो सेटा हारिये गियेछिलो तो आमार धारणा छिलो जे परवर्ती चार बछरे ट्राम्प जेसब उद्योग नियेछे तार प्रतिओ मार्किन जनगण जेई धरनेर समर्थन आमि देखेछि आमार मने छिलो जे होच्छिलो जे एकई ट्रेंडटा हयतो एबारो बजाय थाकबे किन्तु एखन मने होच्छे जे ना ट्रेंडटा हयतो माने जनगण भोटार बुझते पेरेछेन एबं हयतो एकटा परिवर्तन चाइछेन एटा एकटा आमि बोलबो जे बिश्वेर जोन्नो भालो। জাহিদ আপনাকে ধন্যবাদ। মোট ভোট সংখ্যা এবং এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে আমরা একটু জুবাইর আহমেদের কাছে যাচ্ছি। আমি এখানে যে লাইভ আমাদের ওয়ালটা আছে সেই ওয়ালের মধ্যে আমি অবশ্যই দেখতে পাচ্ছি যে 6,95,44,968 জন ভোট দিয়েছেন বাইডেনকে। এই পর্যন্ত পাওয়া হিসাবে 6,70,89,860 জন, অর্থাৎ এই বছরও কিন্তু ট্রাম্পকে প্রচুর জনই ভোট দিয়েছেন, মাত্র 20 লাখ ভোটের ব্যবধান। জুবাইর আপনার কাছে যেতে চাই যে এই মুহূর্তের হিসাবে আপনার কাছে কি মনে হচ্ছে? এখন যেটি আপনারা দেখছেন যে মানে আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে টার্নআউট, ভোটের টার্নআউট, এটা আসলে এইবার রেকর্ড সংখ্যক হয়েছে। কারণ এবার শুরু থেকেই বলা হচ্ছিল যে এবারের নির্বাচন মার্কিনীদের জন্য এবং সারা বিশ্বের মানুষদের জন্য খুব আগ্রহের জায়গা, এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে প্রচুর মানুষ ভোট দিতে গিয়েছেন। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো মিলালে এরই মধ্যে 130 বা 13 কোটির বেশি, 13.5 কোটির মতো মানুষ এরই মধ্যে ভোট যাদেরগুলো কাস্ট গণনা হয়ে গিয়েছে, আরও অনেকে ভোট দিয়েছেন তাদেরগুলো সেখানে আছে। তার মানে সেটা রেকর্ড সংখ্যক একটা টার্নআউট আমরা দেখতে পাচ্ছি। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে মানে একটা বিষয় সবসময় বলি যে মার্কিনীদের যে ইলেকট্রাল সিস্টেম, সেখানে এই যে ভোটের কত ভোট পেলো সেটার যে রিফ্লেকশন সেটা আমরা সরাসরি দেখি না। সেটা কারণ হচ্ছে যে একটা ইলেকট্রাল প্রসেসের ভোটের কলেজের প্রসেসের মধ্যে দিয়ে সেটা যাইতে হয়। তাহলে গতবার আমরা দেখেছি হিলারি ক্লিন্টন বেশি ভোট পেয়েও তিনি নির্বাচিত হননি, এবার বাইডেন বেশি ভোট পেয়েছেন, জানি না এখনও তিনি নির্বাচিত হবেন, এখন আমরা সব বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। তবে যেটা হচ্ছে যে মানে আমরা আশা করছি যে খুব দ্রুত এই বাকি যেগুলো বাকি আছে ভোটের সেগুলো কাউন্ট শেষ হবে এবং সেইখান থেকে আমরা জানতে পারবো কে আসলে নির্বাচিত হবেন। তো এই মুহূর্তে আপনি বাজি ধরলে কার পক্ষে ধরবেন? আমি আসলে বাজি পরে ধরছি, কিন্তু শুরু থেকে আমি একটা জিনিস এইবারের নির্বাচন সম্পর্কে আমার যেটা প্রেডিকশন ছিল যে বাইডেনই জিতবেন। কারণ এটার কারণ হচ্ছে এই সুইং স্টেটগুলো যেগুলো হচ্ছে সেটি নিশ্চয়ই আপনি পরে আরো বিতর্ক করে বলবেন যখন বাইডেন আসলে জিতে যাবেন, নিশ্চয়ই আপনি না সেটা আপনি আগে থেকে বলেছিলেন, সেটি আমরা দেয়ালে আমাদের দেয়ালে লেখা আছে বলেছিলেন, সেখানে আমি লিখিনি, সেখানে আমি এখন লিখেছি না, সেটাই কারণে বলেছিলাম বিশেষ করে হচ্ছে যে এই করোনা ভাইরাস তিনি যেভাবে হ্যান্ডেল করেছেন এবং দুই নম্বর হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ, যেটা ইয়াং জেনারেশনের জন্য একটা বিষয়। তো এই দুইটা জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যেগুলো একদম কনফার্ম স্টেট না, যেগুলো রেড স্টেট না, সেই জায়গাগুলোতেও পাল্টে যেতে পারে। তো আমার বাইডেনের পক্ষে আগে ছিল, এখনো আছে। জুবাইর আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু অনুপম দেব কানুনগোর কাছে যাই। অনুপম দেব কানুনগোর খুব নজর রাখছেন, তার চশমার এবং চশমার বাইরের থেকেও তিনি বেশি করে দেখতে চাচ্ছেন। আমি জানি না আর বেশি কি দেখলেন তিনি, আর কোনো পরিবর্তন হলো কিনা। সকাল থেকে দারুণ রকম সিসর মতো হচ্ছে, কিন্তু আমরা একবার ভাবছি যে ট্রাম্প আসলে জিতেই গেছেন, আবার ভাবছি যে ট্রাম্প জলবায়ু পরিবর্তনের চিহ্ন ধারণ করছেন, সবুজ ধারণ করছেন। তো আমরা একটু অনুপমের কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে নতুন আর কোনো কিছু না। আমি আসলে এতক্ষণ ধরেই মিশিগানটা পাল্টে যাওয়ার পর থেকে আমি দেখছিলাম যে কোনোভাবে ট্রাম্পের জেতার সম্ভাবনা আছে কিনা, কিন্তু এই মুহূর্তে আপনারা আসলে যেটা বলছিলেন, জুবাইর বিশেষ করে যেটা বললেন এবং আমাদের জাহিদ ভাই যেটা বলছিলেন যে গতবারের নির্বাচন দেখে তিনি একটু হতাশই হয়েছিলেন মার্কিন জনগণের উপরে, কিন্তু গতবার কিন্তু এই প্রশ্নটি উঠেছিল যে মার্কিন জনগণের মধ্যে বা ইউরোপীয় অনেক দেশেও জনগণের মধ্যে কিন্তু ভোট দেওয়ার আগ্রহটা অনেক জায়গায় কম। তো সেই ক্ষেত্রে অনেকেই আসলে ভোট দিতে যান না, কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখি যারা হোয়াইট সুপ্রিমেসিস্ট যাদেরকে বলা হয় বা যারা একটু উগ্রবাদী বলা হয়, তারা অনেকেই বড় সংখ্যায় ভোট দিতে যান। কিন্তু সেই ক্ষেত্রে আমরা এর আগেরবার দেখেছিলাম যে যাদেরকে তথাকথিত লিবারেল বলা হয়, একটু উদারপন্থী বলা হয়, তারা অনেকেই ভোট দিতে যাননি, কারণ তারা অনেকে মনে করছিলেন যে ডোনাল্ড ট্রাম্প কিভাবে প্রেসিডেন্ট হয়। কিন্তু শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন এবং হয়ে তারা যে ভোট দেননি সেটা যে উচিত হয়নি সেটা প্রমাণ করেছেন। এবার কিন্তু রেকর্ড সংখ্যক ভোটার টার্ন আউট হয়েছে পোস্টালে এবং সরাসরি গিয়ে। তো সেই ক্ষেত্রে বিষয়টা হয়তো পরবর্তীতে আরো বেশি জানতে পারবো। সম্ভবত নতুন যারা ভোটার আছেন, বিশেষ করে সেই সুইং স্টেটগুলোতে যারা আগেরবার ভোট দেননি এবং এইবার যারা নতুন ভোটার হয়েছেন, তারা আসলে একটা বড় ধরনের ভূমিকা রাখছেন এইখানে। এবং আপনি কি অনুপম, আপনার শেষ মুহূর্তের পরিসংখ্যানগত বিশ্লেষণে কি এটি মনে হচ্ছে যে বাইডেন আসলে জিতে যাচ্ছেন? এই মুহূর্তে যে ভোটগুলো গণনা হচ্ছে, আমি আগেও বলেছি যে পোস্টাল ভোট যেগুলো বাকি ছিল গণনা করা, সেগুলো যদি আমরা হিসাবে রাখি তাহলে আসলে মিশিগানে যেরকম আমরা যখন বলছিলাম তখন ব্যবধান ছিল 0.2, এখন আরো ধীরে ধীরে বাড়ছে, এবং বাকি যেগুলো ছিল সেগুলো বাইডেন আরো বেশি ব্যবধান বাড়াচ্ছেন। এবং ট্রাম্প যেগুলোতে এগিয়ে আছেন সেগুলোতে যদি তিনি জিতে যান, যত বড় ব্যবধানেই জিতুন, মানে ইলেকট্রাল কলেজের যে ভোটগুলো সেগুলো তো সমানই থাকবে, কিন্তু সেটা দিয়ে আসলে কোনোভাবে হিসাব করে হচ্ছে না। সুতরাং বাইডেন জয়ের দিকে এখন পর্যন্ত যাচ্ছেন। আর আমরা দর্শক, আপনাদের মনে আছে যে আমরা যখন ফেসবুক লাইভে এর আগেরটি করছিলাম তখন ফেসবুক লাইভের শেষ পর্যায়ে এসে আমাদের আরেক সহকর্মী অমৃতা পারভেজ, তিনি বাইরে ছিলেন, তিনি তখন বলছিলেন যে ট্রাম্প তো জিতেই গেছে। এখন সেই ট্রাম্পের জিতেই গেছেটাকে আমরা আসলে আবার অমৃতা পারভেজের কাছে আবার যেতে চাই যে সেই সময় মনে হচ্ছিল বটে ট্রাম্প জিতে যাচ্ছেন, কিন্তু এখন আবার সেটি একটি উল্টো পথে আসছে। এবং আপনি খেয়াল করছিলেন যে আসলে সোশ্যাল মিডিয়া থেকে কি বলছে, ট্রাম্প কি আর নতুন কোনো টুইট করলেন না? ট্রাম্প এখন পর্যন্ত, ধন্যবাদ খালেদ ভাই, এখন পর্যন্ত ট্রাম্পের আর কোনো নতুন টুইট নেই। হয়তো তিনি মানে আশঙ্কা করছেন যে তিনি হেরে যেতে পারেন, এই জন্য হয়তো চুপচাপ আছেন, এই জন্য আর কিছু বলছেন না। তবে বিষয়টা হচ্ছে যে এখনও কিন্তু প্রচুর অ্যাবসেন্টি ভোট আছে, অর্থাৎ যে পোস্টাল ভোটগুলো হয়েছে সেগুলো এখনও প্রচুর, বিশেষ করে পেন্সিলভেনিয়াতে এখনও 10 লাখ ভোট গণনা বাকি আছে। আর বাকি আছে এখনও নেভাডার, তারপর মিশিগান এখনও ফর্মালি অ্যানাউন্স করা হয়নি। ফলে আমার বাজি ছিল ট্রাম্পের, কারণ হচ্ছে গতবার আমি কিন্তু বাজি ধরেছিলাম হিলারির পক্ষে, এবং হিলারি কিন্তু পপুলার ভোটে অনেক এগিয়ে ছিলেন। আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি যে আপনি কখনো বাজি ধরেন না হিলারির পক্ষে, হিলারির পক্ষে বাজি ধরলে হিলারি হারে, ট্রাম্পের পক্ষে বাজি না, এই পক্ষে উল্টো বাজি ধরবো, কারণ তার ভালো যে প্রার্থী তিনি হবেন, সো এটা খারাপ কিছু না। আমরা যেটি শুনেছি যে আপনি 50 ইউরোর মতো বাজি ধরেছেন আপনার হাজবেন্ডের সঙ্গে, এবং সেটি উনি একটা আন্তর্জাতিক বিশ্লেষক, উনি নানা ধরনের বিশ্লেষণ করেন, অনেক আগে থেকে আমাকে বলছিলেন যে এবার বাইডেন জিতবেন, কিন্তু আমার ধারণা ছিল যে না, আমেরিকানরা আবারও ভুল করবে এবং তারা ওই পথে হয়তো যাবে। আমার কাছে কিন্তু মনে হচ্ছিল যে আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, জাহিদ আছেন এখানে, জুবায়ের আছেন, যে আমি যদি ফ্র্যাঙ্কলি, অনুপমা আছেন, আমরা এই পাশে এসে একসাথে কথা বলতে পারি যে আমি যদি খুব ফ্র্যাঙ্কলি বলি যে আমি কিন্তু মনে করেছিলাম যে আমেরিকানরা আর এই ভুল করবেন না এবং বাইডেন জিতবেন। আমার চিন্তার চেয়ে অনেক বেশি হাড্ডাহাড্ডি লড়াই এবং অনেক ক্লোজ কন্টেস্ট হয়েছে। ট্রাম্প যে এত ভোট পাবেন সেটি কিন্তু আমার চিন্তার বাইরে। আপনি আমাদের মিটিং এ বলছিলেন যে এবার খুব স্মুথ একটা ইলেকশন হবে, কিন্তু আসলে যে স্মুথ একটা ইলেকশন হবে, যে ইলেকশনের মধ্যে বাইডেন খুব সহজে জিতে যাবেন, সেই রকম কোনো কিছু আসলে হয় না। আমরা একটু আশ্চর্য হচ্ছে, কিন্তু অমৃতা পারভেজ বলছিলেন ট্রাম্পের টুইটের কথা। বাইডেন যখন ট্রাম্প তার বিজয় ঘোষণা করেন তখন কিন্তু বাইডেন শুরুতেই বলেছিলেন যে এখনো লড়াই শেষ হয়ে যায়নি এবং সবাই ধৈর্য ধরুন, কারণ তার ভরসা ছিল যেই ভোটগুলো গণনা হয়নি এটা ফ্রড হয়েছে, মানে পোস্টাল ভোটকে কিন্তু সে বরাবরই বলে আসছে যে ফ্রড ট্রাম্প, হ্যাঁ, কিন্তু বাইডেন কিন্তু তখন সকালে বলেছেন যে আমরা আস্থা রাখুন। না না, সেটা ঠিক। আমরা জুবাই না, কিন্তু এইখানে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে রেজাল্ট আসছে, যাই আসছে, সেটা ট্রাম্প এরই মধ্যে বলে দিয়েছেন যে তিনি সুপ্রিম কোর্টে যাবেন, বিশেষ করে পোস্টাল ব্যালটের ভোটগুলো নিয়ে তার যথেষ্ট আপত্তি আছে। তো আমরা এটা ধারণা করতেই পারি যে তিনি যাচ্ছেন সুপ্রিম কোর্টে। সেই ক্ষেত্রে আমার মনে হয় জুবায়ের, সেইখানে আর সুপ্রিম কোর্টে যাওয়ার আর এইবার আর অবস্থা নাই আমার পক্ষে বলার পক্ষে। আমি যুক্তি বলি, কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন এই ভাষণটা দিয়েছেন এবং পেনসিলভেনিয়াকে ইঙ্গিত করে, তখন পেনসিলভেনিয়ার গভর্নর কিন্তু সঙ্গে সঙ্গে সেটিকে নাকচ করে দিয়েছেন এবং খুব তীব্র ভাষায় কিন্তু তিনি বলেছেন যে, পেনসিলভেনিয়ার গভর্নর আপনারা জানেন টম উলফ, তিনি বলেছেন যে এটা পুরোপুরি গণতন্ত্রের উপর আঘাত, কারণ যেখানে এখনো 10 লাখ ভোট গণাই হয়নি, 10 লাখের বেশি, মিলিয়নের ভোটের কথা, সেখানে 7 লাখ ভোটে গিয়ে থেকে ট্রাম্প এটি আসলে বলতে পারেন না। এবং তিনি যেটি বলছেন যেটি ইল ইন্টেনশন থেকে বলছেন, এবং গত 3 ঘন্টা, এটি অবশ্য 3 থেকে সাড়ে 3 ঘন্টা বা 4 ঘন্টা আগের স্টেটমেন্ট, এই 4 ঘন্টার মধ্যে কিন্তু ট্রাম্প শিবির থেকে আর কোনো কিছু বলা হয়নি। তবে দর্শক, আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতবে এটি লিখে একটু দেয়ালে টানিয়ে রেখেছিলাম, জুবায়ের ছুটিতে ছিলেন বলে জুবায়ের নাম এখানে নাই, এখানে আর যারা আছেন সেখানে আছেন। মানে কি ওভারওয়েলমিং মেজরিটি, সেটি যদি আপনি দেখেন যে আরাফাত এবং আমি ছাড়া জাহিদ, ফয়সাল, সুরিতা, সঞ্জীবদা, অনুপম, রাফি, অমৃতা সবাই বলেছেন যে ট্রাম্প জিতবেন। এর একটা বড় কারণ হচ্ছে গত বছরের অভিজ্ঞতা থেকে, নিশ্চয়ই আমরা কারণগুলি একটু বলতে পারবো। জাহিদের কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে আমরা কিন্তু সবাই আসলে এটি মনে করেছি যে ট্রাম্পের আর मार्किन যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা উচিত হবে না, কিন্তু সাথে সাথে আবার এটিও ভেবেছি মার্কিন যুক্তরাষ্ট্র যখন একবার জনগণ যখন একবার ট্রাম্পকে বাছাই করেছে আবারও ট্রাম্পকেই হয়তো বাছাই করবে। এখনো আসলে পুরোপুরি শেষ হয়নি, এখনো পুরোপুরি শেষ হয়নি, রাইট এখনো ট্রাম্পের সেটা আমি বলতে থিওরিটিক্যালি আমার অনুভবে মানে থিওরিটিক্যালি যদি আমরা হিসাব করি গণনা করে এখনো ট্রাম্পকে জেতানো সম্ভব, অবশ্যই গণনা করে, কিন্তু দুঃখজনকভাবে গণনা করে আসলে এটা হবে না। অনেকক্ষণ ধরে আছে ট্রাম্পকে জেতানোর চেষ্টা করছে, না না আমি আমার অ্যানালাইসিসটা অনেকক্ষণ ধরে আমরা দেখছি সেটা, বাট ওকে আমরা দেখি। তবে জাহিদের কাছ থেকে বা সবার কাছ থেকে যদি আমি একটু ইনফর্মাল ভাবে একটু জানতে চাই যে যদিও আমরা সবাই আশা করছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এবার জিতবেন না, কিন্তু যতই আমরা হিসাব নিকাশ করছিলাম তত আরো স্পষ্ট হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্পই মনে হয় আবার জিততে যাচ্ছেন। আপনি যদি কারণটা একটু ব্যাখ্যা করেন, কারণ শুধু আপনি না, আপনি, অনুপম, অমৃতা, যারা আসলে নিয়মিতভাবে একটি কথা বলার আগে এটা একটু গবেষণা করে একটু বিশ্লেষণ করে আপনারা বলতে চান, তারা সবাই কিন্তু ট্রাম্পের পক্ষে কথা বলেছেন, এবং শুধু আপনারা না বাইরেও আমি এরকমই ধারণাটি পেয়েছি গবেষকদের বা বিশ্লেষকদের পক্ষ থেকে। আপনার ইয়াটা যদি একটু আমরা একটু অনুপম থেকে একটু শুনতে চাইবো। আসলে শুরুতে আমার কথা হচ্ছে যে আমি যে ট্রাম্পের পক্ষে দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল যে 2016 সালে কিন্তু সব ধরনের জরিপ ভুল প্রমাণিত করেই কিন্তু আপনার ট্রাম্প জিতে গিয়েছিলেন। তো এইবারও যখন সব জরিপে বলছিল যে বাইডেন এগিয়ে আছেন অনেক কিছুতে, তো আমার কাছে মনে হচ্ছিল যে একই ঘটনা ঘটতে জরিপের প্রতি আমার আস্থা পুরোপুরি চলে গিয়েছিল আসলে 2016 সালের নির্বাচনের কারণে। এবং একটু আগে আমি যেটা বলছিলাম যে আসলে তখন আমি মার্কিন ভোটারদের প্রতি আমার একটু হতাশায় জন্ম নিয়েছিল যে কিভাবে তারা আসলে ট্রাম্পের মতো একজন লোককে ভোট দিয়ে আপনার এই প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন, এবং 4 বছরেও তার প্রতি আমি যে ধরনের ভোটারদের আগ্রহটা দেখতে পেয়েছি এবং উনি আসলে যে ইকোনমিকে ভালো করার এবং অনেক চাকরি তো সৃষ্টি করার যেই অঙ্গীকার করেছিলেন তিনি কিন্তু সেটি করতে পেরেছেন। তো সেসব কারণে কিন্তু আমার মনে হয়েছিল যে এবারও হয়তো আপনার যে যাই বলুক মিডিয়া যতই বলুক ট্রাম্পই কিন্তু আবার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, সেটাই আমার মনে হচ্ছিল আর কি। জাহিদের সাথে একমত না হওয়ার কোনো কারণে আমি অনুপমের রিজাল্ট শুনি, কারণ অনুপম সাধারণত অনুপম দর্শক বাংলা ডয়চে ওয়েলে বাংলার যারা দর্শক আছেন তারা সবাই মোটামুটি ভাবে জানেন যে অনুপম যেটি আসলে বলেন বা বলতে চান বা করতে চান তিনি অনেক জোর দিয়ে বলেন এবং তার পিছনে অনেক গবেষণা বা অনেক চিন্তা ভাবনা কাজ করে। যে অনুপম ঠিক মানে ডাইস খেলার মতো করে কথা বলেন না, মানে আমি অনুপমকে যতটুকু দেখেছি তো সেইভাবে অনুপমের রিজনটা আমরা একটু জানতে চাইছিলাম যে অনুপম আসলে ডোনাল্ড ট্রাম্পকে আবার নির্বাচিত হবেন। আমার রিজনটা আসলে জাহিদ ভাইয়ের মতো একেবারে কাছাকাছি, কারণ আমরা প্রথমে গতবারের নির্বাচনে কিন্তু আমরা চিন্তা করেছিলাম যে আমেরিকার মতো যাদেরকে বলা হয় মুক্ত বিশ্বের নেতা, তো সেই ক্ষেত্রে সেই নেতা আসলে ডোনাল্ড ট্রাম্প কি হতে পারেন এবং তাকে মার্কিন জনগণ নির্বাচিত করতে পারেন সেটা আসলে আমরা কোনোভাবেই চিন্তাই করতে পারিনি, এবং মার্কিন গণমাধ্যম বা বাংলাদেশের গণমাধ্যম বা কেউই আসলে এটা চিন্তা করেনি, কিন্তু তারপরও ডোনাল্ড ট্রাম্প জিতে এসেছেন। তো সেই ক্ষেত্রে আমার ধারণা ছিল যে আসলে মার্কিন জনগণের মধ্যে ধারণা চিন্তাভাবনা সেটার একটা পরিবর্তন এসছে এবং তারা একটা নীরব ভোট বিপ্লব করে দেখিয়েছেন যে ট্রাম্প আসলে জেতা সম্ভব, কিন্তু এইবার আসলে মনে হচ্ছে যে আসলে আরেকটা নীরব ভোট বিপ্লব হচ্ছে যে না, তারা ট্রাম্পকে পছন্দ করেন না, যারা ভোট দেননি বা আগেরবার যারা আগ্রহী ছিলেন না তারা নতুন করে ভোট দিচ্ছেন। এবং জাহিদ ভাই যেটা বলছিলেন যে ট্রাম্প আমরা জানি যে মুখে অনেক কিছুই বলেন এবং তিনি বিদ্বেষ ছড়ান, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি সেই ক্ষেত্রে আপনি দেখবেন তার আমলে কিন্তু খুব বেশি যে যুদ্ধ শুরু হয়েছে বা হানাহানি হচ্ছে সেটা কিন্তু না। আফগানিস্তান থেকে তিনি সৈন্য সরিয়ে এনেছেন, উত্তর কোরিয়ার সাথে তার একমাত্র লক্ষ্য ছিল কিম জং উনের সাথে একটা ছবি তোলা, সেটির কারণেই তিনি রকেটম্যান নাম দিয়েছেন, নানা কিছু করেছেন। চাইলে কিন্তু তিনি উত্তর কোরিয়ার নতুন একটি যুদ্ধ বাঁধাতে পারতেন যদি তিনি অস্ত্র বিক্রি এবং আরো নতুন অনেক কিছু করতে চাইতেন। চীনকে তিনি এখন করোনার জন্য অর্থনীতি বন্ধ করতে চাচ্ছেন না, সেজন্য তিনি চীনকে হুমকি ধামকি দিচ্ছেন, কিন্তু চীনের সাথে কিন্তু সরাসরি কোনো ধরনের অর্থনৈতিক বা কোনো ধরনের যুদ্ধে তিনি যেতে চাননি। সুতরাং তিনি মুখে যতটা বলেন আসলে আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি অতটা কিনা সেটা একটা ভাবার বিষয়। দ্বিতীয় কথা হলো নিজের দেশের ক্ষেত্রে তিনি যা বলেন সেটা আসলে অনেক বেশি বিদ্বেষ ছড়ায়, আমরা যদি দেখি যে হানাহানি অনেক কিছুই কিন্তু বেড়েছে। সুতরাং এই দুটো বিষয়ের মধ্যে সম্মিলিত করে আমার মনে হয় এবার যারা মার্কিন ভোটার আছেন, নতুন ভোটার, তারা আসলে কিরকম আমেরিকা দেখতে চান, মেক আমেরিকা গ্রেট এগেন, সেটা ট্রাম্প নাকি বাইডেন, আমার মনে হয় তারা আসলে বাইডেনকেই বেছে নিচ্ছেন এখন পর্যন্ত, এটা আবার পাল্টাতে পারে। অনুপম আপনাকে ধন্যবাদ। আমরা এখন একটু জুবায়ের আহমেদের সঙ্গে কথা বলতে চাই, যে জুবায়ের আসলে অনেকটা আমার মতো যে আমরা আসলে যা কিছু আমরা ভালো বলে ভাবি সেইটার পক্ষেই আমরা আসলে বাজি ধরি, সেটার পক্ষেই যুক্তি স্থাপন করি। আমি বাইডেনকে ভালো মনে করি না, কারণ আমেরিকান প্রেসিডেন্ট হওয়ার জন্য একটা প্রথম যোগ্যতা হচ্ছে তাদেরকে কিছুটা খারাপ লোক হতেই হবে, কারণ অনেক জায়গায় যুদ্ধ, অনেক বিগ্রহ, অনেক অন্যায়, অনেক সেকশন তাদেরকে আসলে বজায় রাখতে হবে। তো সেই বিবেচনায় বাইডেনকে একটু কম খারাপ মনে হওয়ার আশা থেকে আমরা ধারণা করেছিলাম যে বাইডেনই আসলে এবার হতে যাচ্ছেন, নাকি জুবাইরের অন্য কোনো গল্প আছে আমরা একটু শুনতে চাই যে আপনি কেন না আসলে মানে বিষয়টা যে বাইডেনের ক্ষেত্রে বা ট্রাম্পের ক্ষেত্রে যেটা হয়েছে অনুপম যথার্থই বলেছে যে মানে বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে ট্রাম্প যে রোল প্লে করেছে সারা ওয়ার্ল্ডের বিশেষ করে উত্তর কোরিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি, কিন্তু আবার একই সঙ্গে তিনি কিন্তু আরও এই কাজও করেছেন, প্যারিস অ্যাকর্ড থেকে তার নিজেকে সরিয়ে নেওয়া সেই কাজটিও তিনি করেছেন। তিনি একই সঙ্গে যেটা করেছেন যে ইরানের সঙ্গে যে পরমাণু চুক্তি সেই জায়গা থেকে সরে আসা, হ্যাঁ তো এবং জেরুজালেমে আমরা দেখেছি সেখানে তাদের যে কনসুলেট সেটাকে অনুমোদন দেওয়া। সো এই জায়গাগুলো যখন আমরা দেখি তখন আমরা ভাবি যেতে তিনি আসলে তার মধ্যেও সেই একই রকম, কারণ রিপাবলিকানদের ক্ষেত্রে আমরা ট্রাম্পের মতো এরকম প্রার্থী বাছাই এর আগেও আমরা করতে দেখেছি বা আমেরিকার নাগরিকদের কাছ থেকে, যেমন আমরা দেখেছি জর্জ ডব্লিউ বুশ তিনি ইলেক্টেড হয়েছেন। হ্যাঁ মানে এই 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 রকম প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তারা সবসময়ই মানে এটা চেঞ্জ হয়েছে, কারণ প্রতি 4 বছরে কেউ কেউ হয়তো টানা 2 বছর দুটাম ছিলেন, কিন্তু পরবর্তীতে আবার দেখেছি আমরা অন্য প্রার্থী বাছাই করে নিতে। তাই এই যে পরিবর্তন এটা আসলে তাদের যে সিস্টেম, তাদের যে ইলেকট্রাল সিস্টেম এবং তাদের যে রাজনৈতিক জায়গাগুলো, একটু ছোট করে মনে করে দিই যে 94 সালের পরে এই প্রথম কোনো ইনকামবেন্ট প্রেসিডেন্ট হারতে যাচ্ছেন। আসলে সিনিয়র বুশের পরে আর কেউ কিন্তু হারেন নাই, মানে 94 সালের পরে 92 সালের পরে মানে ক্লিন্টন 2 টার্ম থাকলেন, তারপরে ওবামা 2 টার্ম থাকলেন, মাঝখানে ছোট বুশ 2 টার্ম থাকলেন। তাহলে মানে আসলে এই প্রথম 28 বছর পরে ইনকামবেন্ট প্রেসিডেন্ট। হ্যাঁ এক্স্যাক্টলি। তো মানে এটার কারণ আসলে ট্রাম্প নিজেই, সেইটাই আমি বলতে যাচ্ছিলাম যে তিনি অনেক জায়গায় তিনি যেটা অর্জন করেছেন তিনি থাকতে পারতেন আমার মনে হয়, কিন্তু তার যে ন্যাশনাল পপুলিজম বা তার যে ন্যাশনালিজমের জায়গা থেকে তিনি যেই স্টেটমেন্টগুলো দিয়েছেন, তিনি যেভাবে এক্সট্রিম কথাগুলো বলেছেন অনেক ক্ষেত্রে, ইভেন গতকালও তিনি বলেছেন, গত 2-3 দিন আগে বলেছেন ইউরোপিয়ানরা এত স্টুপিড কেন, তারা করোনার সময় আবার সেকেন্ড লকডাউন দিচ্ছে। তো এই যে ওনার কথাবার্তা, হ্যাঁ এরকম যে ওনার কথাবার্তা, উনি ওনার যে সভাসদে যেখানে এক্সপার্টদের সঙ্গে, এনভায়রনমেন্ট এক্সপার্টদের সঙ্গে যারা সায়েন্টিস্ট তাদের সামনে বসে তাদেরকে বলছেন আপনাদের থেকে তো আমি বেশি জানি, এটা তো কিচ্ছু হয় নাই। তো উনি সেগুলো বলেন, তার সেই স্বভাব আছে এবং সেই কারণে আসলে তিনি নিন্দিত। ওকে, আপনাকে ধন্যবাদ জুবাইর। আমরা একটু অমৃতার কাছে আসার আগে আমরা একটু আরাফাতের কাছে আবার একটু যেতে চাই। আরাফাত, আপনিও বাইডেন জিতবেন এরকম একটা ধারণা করেছেন, এটি একটি হতে পারে। আপনি আমাকে বেশি পছন্দ করেন, আমরা দুজন অনেক বেশি ঘনিষ্ঠ, সেটা আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে আপনি এটি করেছেন, অথবা আসলে বিষয়টা সেরকম না। কারণ আমি দেখেছি মার্কিন প্রেসিডেন্ট যেমন বারাক ওবামা যখন ছিলেন, তার যে আদর্শ বা তিনি যেভাবে মানে আমেরিকাকে পরিচালনা করেছেন, তার যে বিদেশ নীতি, সবকিছু আমার ভালো লেগেছে অনেক দিক থেকেই। আর ট্রাম্পের ক্ষেত্রে আমি সবসময় দেখেছি যে তিনি আসলে খুবই একগুয়ে টাইপের একজন নেতা আমি বলবো, এবং অধিকাংশ সময় দেখা গেছে যে তিনি জোর করে অনেক কিছু চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা তার মধ্যে সবসময় ছিল, এবং বিশেষ করে নারীদের ব্যাপারে তিনি অনেক অবমাননাকর মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে প্রচুর যৌন হেনস্থার অভিযোগ আছে। এবং এটা একদম পরিষ্কার যে তিনি আসলে মানে যেটা আমরা ওবামাকে দেখেছি যে একটা প্রেসিডেন্ট, তার একটা পরিবার, তার সন্তান, তার স্ত্রী, আপনি যদি দেখেন যে তার যে একটা আলাদা গুরুত্ব, সে যে একটা সাংসারিক একটা মানুষ বা একটা যে সমাজের একটা মানে কি বলবো মানে একটা সভ্য ভদ্র মানুষ হলে যা করা উচিত, সেই জিনিসগুলোর কিন্তু কিছুটা হলো ঘাটতি ছিল আসলে মানে। এবং ট্রাম্পের অনেক ভালো দিক ছিল সেটা আমি অবশ্যই বলবো, যেটা এই যে আফগান যুদ্ধ, যদিও এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আফগানিস্তানে মোটামুটি তিনি শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন, উত্তর কোরিয়াকে তিনি নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন যতটা সম্ভব, চীনের সঙ্গে একটা মানে সুবিধাজনক অবস্থানে তিনি আছেন। ফলে অনেক দিক থেকে ট্রাম্প ভালো কাজও করেছেন, কিন্তু কিছু জায়গায় আসলে তার মানে এই যে একগুয়েমি, তিনি এই যে জোর করে কিছু বলা, জলবায়ু পরিবর্তনকে অস্বীকার করা, এরকম কিছু ক্ষেত্রে আসলে তিনি খুব বাজেভাবে হেরেছেন আমি মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ আরাফাত। আমরা আসলে লাইভটি এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই পর্যায়ে একটু অমৃতা পারভেজের কাছে শুনতে চাই যে অমৃতা, আপনি কি দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে যারা বলছেন তারা তো তাদের মতো করে বলছেন, যেটি আপনি একটু আগে বললেন, কিন্তু আপনি কেন মনে করেছেন যে ডোনাল্ড ট্রাম্পই জিতবেন, সেটি যদি আমাদেরকে একটু বলতেন যে কেন আপনার এরকম মনে হচ্ছে যে সেকেন্ড টার্মও মার্কিন জনগণ যারা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তির একটি, তারা আবার ডোনাল্ড ট্রাম্পকেও বেছে নেবেন। আমি একটু মাঝখানে শুধু যোগ করতে চাই যে অনেকের কিন্তু এই ধারণা ছিল যে ডোনাল্ড ট্রাম্প যে কোনো ভাবে নির্বাচনটি তার পকেটে পুরতে চেষ্টা করবেন এবং সেইটির ব্যাপারে তিনি নানা রকম হুমকি ধামকিও দিয়েছেন। তো আমি এরকমও বলতে শুনেছি যে ট্রাম্প যেভাবে হোক সেভাবে প্রেসিডেন্ট হয়ে যাবে। আসলে একটু যদি অমৃত আশঙ্কাও ছিল। ধন্যবাদ। আচ্ছা, আমি যেটি বলতে চাই যে গতবার যখন মার্কিন প্রচারণা চলছিল তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প একজন প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মানে তাকে অপমান করেছিলেন। তারপরও সেই ঘটনার পরও যখন মার্কিন জনগণ ডোনাল্ড ট্রাম্পকে এত ভোট দিয়ে বিজয়ী নিশ্চিত করেছিল, মানে বিপুল ব্যবধানে ইলেকট্রাল ভোটে জয় পেয়েছিল ট্রাম্প, সেই জায়গা থেকে আমার এবারও মনে হয়েছিল যে ব্ল্যাক লাইভ ম্যাটার্স বা এত বড় বড় আন্দোলনের পরও হয়তো সেই মার্কিন জনগণ আবারও ট্রাম্পকে ভোট দেবে। আরেকটা এখানে একটা হিসাব আছে, সেটা হচ্ছে যে ডেমোক্র্যাটরা কিন্তু কৃষ্ণাঙ্গদের ভোটের ব্যাপারে যতটা আগ্রহী হিসপ্যানিকদের ব্যাপারে ততটা না, কারণ হিসপ্যানিকরা আবার দেখা গেছে এইবার এতটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পেছনে এই কারণটা একটা অন্যতম কারণ। হিসপ্যানিকরা ভোট দিয়েছে কিন্তু রিপাবলিকানদের, কারণ সোশ্যালিস্ট একটা ভাবধারা আছে আমাদের বাইডেনের, সো সেইটাকে পুঁজি করে ট্রাম্প কিন্তু হিসপ্যানিকদের ভোট কারার ব্যাপারে বেশ আগ্রহী ছিলেন এবং সেটাতে তিনি সমর্থন হয়েছেন দেখেই কিন্তু এই হাড্ডাহাড্ডি লড়াইটা, ফলে এই কারণেই আমি মনে হচ্ছিল যে ট্রাম্প হয়তো এবারও আবার জয়ী হতে যাচ্ছেন। আমরা অমৃতা পারভেজ আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা আজকে সারাদিন আমাদের সঙ্গে ছিলেন, আমরাও সারাদিন আপনাদের সঙ্গে থাকতে চেষ্টা করেছি যে এই রেজাল্ট নিয়ে যে উত্তেজনা, এক্সাইটমেন্ট, বিভিন্ন পত্র পত্রিকার যে খবর সেটি দেশি বিদেশি ভারতীয় বাংলাদেশি নানা ধরনের খবরগুলি আপনাদের সামনে তুলে নিয়ে আসার, আমাদের মন্তব্য আমাদের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে নিয়ে আসার। অনুপম হাত তুলছেন, অনুপম কিছু একটা বলবেন এবং অনুপমের কথা দিয়ে আমরা আসলে কথা শেষ করতে চাই। তার আগে আমি জাহিদ, আরাফাত, জুবায়ের, অনুপম এবং অমৃতার পক্ষ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে। অনুপম, শেষ কথা। আসলে আপনি প্রশ্ন করছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। রাইট, বলেন বলেন। ক্ষেত্রে আমরা বারবারই দেখছি যে এই ধরনের একটা ধারণা আছে যে ট্রাম্প যেহেতু রিপাবলিকান এবং তিনি রিপাবলিকানের চেয়েও বেশি রিপাবলিকান, কারণ রিপাবলিকানরা যা করেন উনি তার চেয়েও বেশি কট্টর, অনেক কিছু বলেছেন। তো সেই ক্ষেত্রে অনেকেরই ধারণা হলো যে ডেমোক্রেটরা আসলে ভালো, রিপাবলিকানরা আসলে খারাপ, সুতরাং ট্রাম্প খারাপ, বাইডেন আসলে পৃথিবী পরিবর্তন হয়ে যাবে, শান্তি আর শান্তি দেখা যাবে সব জায়গায়। আপনি কি তাই মনে করেন? না না, একেবারেই না। আমি যে কথাটা জুবায়ের তুলেছিলেন, আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা প্রেসিডেন্ট হচ্ছেন, আপনি যদি দেখেন কার্টারের পরে জিমি কার্টার প্রেসিডেন্ট ছিলেন 80 থেকে 84 সাল পর্যন্ত, সরি 76 থেকে 80 সাল পর্যন্ত, না 80 থেকে 84 সাল পর্যন্ত। তারপরে যে না, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, 76 থেকে 80 সাল পর্যন্ত জিমি কার্টার প্রেসিডেন্ট ছিলেন। তারপর রোনাল্ড রিগন 8 বছর থাকলেন, তারপরে জর্জ বুশ সিনিয়র থাকলেন, তারপরে বিল ক্লিন্টন থাকলেন 8 বছর, তারপরে জর্জ বুশ জুনিয়র আসলেন, তারপরে থাকলেন হচ্ছে বারাক ওবামা। তাদের এতগুলি আলাদা আলাদা মানুষ, তাদের কেউ ডেমোক্রেট কেউ রিপাবলিকান, তাদের মধ্যে কিন্তু বৈদেশিক নীতির বড় কোনো পরিবর্তন আসে নাই। যেই স্যাংশন তারা আসলে দিয়ে রেখেছিলেন মিডল ইস্টের উপরে, সেই স্যাংশন যেটি রোনাল্ড রিগনকে আমরা একটা যুদ্ধবাজ প্রেসিডেন্ট মনে করি, রোনাল্ড রিগনের সেই স্যাংশন আসলে তার ডেপুটি ছিলেন যে জর্জ ডব্লিউ বুশ, তিনি যেমন কন্টিনিউ করেছেন একইভাবে কন্টিনিউ করেছেন কিন্তু বিল ক্লিন্টন। আপনাদের মনে থাকবে যে বিল ক্লিন্টনের স্যাংশনের কারণে কিন্তু ইরাকে কয়েক লাখ শিশু না খেতে পায় মারা গেছে। এরকম তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিয়ে খুব বেশি উচ্চাসা করার কিছু নাই। আপনি বারাক ওবামার কথা বলতে পারেন, বারাক ওবামাও কিন্তু আফগানিস্তানে 2011 সালে ওসামা বিন লাদেন ধরা পড়ার পরেও 5 বছর কিন্তু তিনি গায়ে জোরে আফগানিস্তানে রয়ে গেছেন এবং কেন রয়ে গেছেন তা কিন্তু কেউ বলতে পারবে না। এবং শান্তিতে নোবেল জয় করেছেন। আমরা বলছি যে মানে আফগানরা মানে 19 বছর ধরে যুদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ওখানে আন্তর্জাতিক ফোর্স। আবার ঘুরে ফিরে আপনি কিন্তু তালেবানকেই ক্ষমতা দিয়ে আসছেন। মানে ডোনাল্ড ট্রাম্প যেটা করেছে সেটা যে খুব যে আশান্বিত হওয়ার মতো ব্যাপার কিন্তু না। তিনি তালেবানকে ভরসা করছেন যে তালেবান কিছুটা মডারেট হবে। আরাফাত, আমার বক্তব্য হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চেঞ্জ হওয়ার মধ্যে দিয়ে আসলে তাদের বৈদেশিক নীতি বা পররাষ্ট্রনীতি এতটুকুই পরিবর্তন হয় না। তারা যেই তিমিরে থাকে বা যেই তিমিরে তারা থাকতে চায়, যেই গর্জন তারা করে সেই গর্জন তারা করে। বরং অনুপম কিছুটা কথাটা বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প কিছুটা কার্টুন বা ক্যারিকেচারের মতো ছিলেন। তিনি কি কি করতেন না করতেন, কিন্তু তিনি প্রায় অন্য প্রেসিডেন্ট হচ্ছে তিনি বেশি ভালো বেশি খারাপ সেরকম আমি বলতেই পারবো না আসলে। এবং বাইডেন ট্রাম্প ট্রাম্পের চেয়ে ভালো হবেন সেই কথা বলার কোনো প্রশ্ন আসে না নিশ্চয়ই। জুবায়ের যদি আমি 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 জাস্ট এইটুকু বলতে চাই যে এই মানে বিভিন্ন সময়ে আমরা আপনারা দেখেছেন যে সেই মানে শুরু থেকে যত প্রেসিডেন্ট এসেছেন মার্কিনীদের বা বিভিন্ন সময়ে যে ভূ রাজনৈতিক কারণে তাদের ফোকাস বদলেছে, তারা কখনো খুব গুরুত্ব দিয়েছেন মিডল ইস্টকে, কখনো রাশিয়াকে, কখনো সোভিয়েতকে, কখনো এখন যেটা দিচ্ছেন চীনকে খুব গুরুত্ব দিচ্ছেন। তো দেখা যাচ্ছে যে মানে এই যে তাদের এবং তাদের এইসব করতে গিয়ে তাদের যে সামরিক খরচ সেটা অনেক বেড়ে যায়, এই বাজেটটা তাদের সবচেয়ে বেশি থাকে এবং সেটা অনেক বেড়ে যায়। যখন সেটা বেড়ে যায় তখন ট্রাম্প যেটা চাইছিলেন যে ট্রাম্প বেসিক্যালি চাইছিলেন যে তার মানে ট্রাম্প সম্পর্কে একদম শুরুতে ভ্লাদিমির পুতিন একটা কথা বলেছিলেন যে তিনি একজন বিজনেসম্যান, এই জন্য তাকে আমার খুব পছন্দ। তো একই কাজ তিনি করেছেন এবং তিনি যেটা করেছেন যে তিনি আসলে আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে আনার একটা বড় কারণ হচ্ছে বাজেট কমানো এবং সেটা অন্যদিকে ডাইভার্ট করা। অনুপম বলাটা শেষ হলে আমি একটু জাহিদের সাথে আজকে একটা বিষয়ে কথা বলছিলাম যে আমরা ওই ভিডিও করার সময় দেখছিলাম যে ডয়েচে ভেলে একটি ভিডিও করেছে, যে ভিডিওর মধ্যে আমেরিকান মানে গরিব আমেরিকানদের নিয়ে ভিডিও করেছে। সারা পৃথিবীর এত শক্তিশালী এত দাম্ভিক একটা রাষ্ট্রে প্রতিদিন কি রকম পরিমাণ গরিব বাড়ছে এবং তাদের ম্যানেজমেন্ট কোন পর্যায়ে, তারা এবার কোভিড সিচুয়েশনের সময় সেটি দেখা গেছে এবং প্রচুর গরিব মানুষের সংখ্যা দিয়েও সেটি আসলে দেখা গেছে। আমাদের আসলে বিদায় নিতেই হবে। আমি আসলে মানে একটা বিষয় বলতে চাচ্ছিলাম যে বৈদেশিক নীতিতে তাদের কোনো পরিবর্তন আসে না, কিন্তু একটা পরিবর্তন আমরা কিন্তু বিশ্বজুড়েই দেখছি। যদি আমরা ইউরোপেও দেখি বা আমাদের অঞ্চলেও দেখি, সাউথ এশিয়া বা পুরো পৃথিবী জুড়েই, ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে পুরো পৃথিবীতেই ডানপন্থী পপুলিজম যেটা, সেই পপুলিজমের কিন্তু বিশাল একটা উত্থান ঘটেছে। আমরা যদি ব্রাজিলের বোলসেনারোর বক্তব্য আজকে শুনি, আমার মনে হয় সেটা আমরা বলতে ভুলে গিয়েছিলাম, বোলসেনারো কিন্তু ট্রাম্পের পক্ষে পারলে তিনি এসে সেটি প্রচারণা চালান। এবং যত ডানপন্থী উগ্রবাদী বলুন আর চরমপন্থী বলুন, যে কোনো পপুলিস্ট যাদেরকে বলুন, ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু তাদের উত্থান ঘটেছিল এবং সেই উত্থানের অংশ হিসেবে কিন্তু ট্রাম্পও এসেছিলেন, কারণ তখন একটা ঢেউয়ের মতো ছিল পুরো বিশ্বজুড়ে। সেই ক্ষেত্রে কিন্তু ট্রাম্প যদি পরাজিত হন, সেটা কিন্তু আসলে পুরো পৃথিবীর জন্যই একটি বার্তা। আপনি জানেন যে জার্মানিতেও কিন্তু উগ্রবাদী একটি সংগঠন, তারা এখন বিরোধী দল, প্রধান বিরোধী দল, যদি আমরা এএফডির কথা বলি, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। সুতরাং এটিও আসলে আমার কাছে মনে হয় যে পুরো বিশ্ববাসীর কাছে, যেহেতু ফ্রি ওয়ার্ল্ড বলা হয়, তারা নিজেরা দাবি করেন যে ফ্রি ওয়ার্ল্ড আমেরিকা, একটি আসলে বিশাল একটি বার্তা যাবে। আমার মনে হয় যে ঠিক কথা বলেছেন। অনুপম যেটা বললেন যে আপনার ব্রাজিলের বলসোনারোর কথা বলেন, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে স্লোভেনিয়ার যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু অলরেডি ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তার জয়ের কারণে এবং তিনি মনে করছেন যে মেইনস্ট্রিম মিডিয়ার কারণে এখনো জয়টি আসলে ঘোষণা করা হচ্ছে না, তবে ট্রাম্পই তিনি জিতেছেন বলে তিনি মনে করছেন এবং তিনি অলরেডি টুইট করে তাকে অভিনন্দন জানিয়েছেন। এবং এই ভারতের নরেন্দ্র মোদীও একই ইয়ে করেছেন। তো আপনি অনুপম যেটা বলছিল যে পপুলিজম, আমরা স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী সম্পর্কে জানি যে তিনিও আসলে ওই কিছুটা ট্রাম্প ঘরানারই, মিডিয়ার বিরুদ্ধে লাগা এবং পপুলিজমের রাজনীতি করা তিনিও সেটাই করেন। তো আমরা অনুপম যেটা বলছিল খুবই একটা ভালো পয়েন্ট, যে এই নির্বাচনের ফলাফল যদি আসলে আমরা দেখি যে বাইডেন জিতে এবং ট্রাম্প হেরে যান, তাহলে আসলে এই মতাদর্শের যারা অন্যরা আছেন বিশ্বের অন্য দেশে, সেই ক্ষেত্রেও একটা প্রভাব পড়বে। এই প্রশ্নটা রেখে এটি একটি দারুণ ভাবে আসলে শেষ হলো, পপুলিজমের পতন এটি শেষ হলো। তবে আমরা আবারও আপনাদের কাছ থেকে আসলে বিদায় নিচ্ছি। অমৃতা 50 ইউরো লস করেছেন। আমাদের আর কারো কি কোনো লস হয়েছে বেটিংয়ে? যদি লস না হয় তাহলে আমরা সাংবাদিক হিসেবে আমরা নিরপেক্ষ। তবে একটা কথা বলে রাখি যে এবার কিন্তু আপনার বেটিংয়ে, অনলাইনে যে বেটিংগুলো হয় সেখানে কিন্তু আপনার এই নির্বাচন নিয়ে একটা অনেক হুলস্থুল কাণ্ড হয়ে গেছে এবং একটি খবর রয়টার্স জানিয়েছে যে একজন ব্যক্তি নাকি আপনার জো বাইডেনের পক্ষে 10 লাখ পাউন্ড বাজি ধরেছিলেন, মানে 1 মিলিয়ন পাউন্ড বাজি ধরেছিলেন। তো দেখা যাচ্ছে প্রায় 11 কোটি টাকার বেশি। বাজির দরটা ওখানে উল্লেখ করে নাই, তবে তার পক্ষে 1 মিলিয়ন পাউন্ড বাজি ধরেছিলেন। তো দেখা যাক, তিনি মনে হয় দিয়ে দিচ্ছি। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পরবর্তীতে বা ডয়চে ভেলে বাংলার ফেসবুক লাইভে আবারও আপনাদের সাথে দেখা হবে আমাদের। সেই পর্যন্ত আপনাদের জন্য অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ।